After the end of polling for civic by-elections on 14 municipal bodies of Tripura on Thursday evening, both opposition CPI-M and the Congress Party alleged of violence by the ruling BJP in the polling booths. CPI-M State Secretary Gautam Das alleged that supporters of ruling party with the help of police and civil administration made the by-elections a first and amidst a larger scale of violation and intimidation, their polling agents were forcefully removed from all polling stations except from Panisagar, Kailashohar and Kumarghat. And the opposition Congress today in a press conference tuning with the opposition CPI-M party has demanded the state election commissioner for the repoll. But the BJP has denied the allegations and termed this to be baseless wild allegations to hide their failure in the poll process. পঞ্চায়েতে তিস্তর পঞ্চায়েতে যে 52% ক্ষেত্রে প্রার্থীদের জোর করে পদত্যাগ করিয়ে সেখানে এই ভোটের নামে প্রহসন করেছে ব্যাপক সন্ত্রাস হয়েছে আমাদের পার্টি অফিস আক্রমণে আজকে জনশিক্ষা দিবসে 500 এর বেশি মানুষ সেখানে মিছিল করেছেন মোর দ্যান 500 আজকে আগরতলা তো যে জনশিক্ষা দিবসে এখানে যে অনুষ্ঠানটা হয়েছে সদরের হলে জায়গা দেওয়া যায়নি টাউন হলে অন্যান্য জায়গা তো ডিফাইং থ্রেট যেমন ধরুন গতকালকে কমলপুরে ব্যাপক ফ্যাসিস্টিক আক্রমণ হলো সালেমায় তারপরে রাত্রেবেলা আক্রমণ হলো আমাদের মহকুমার সেক্রেটারি অঞ্জন দাস প্রাক্তন বিধায়ক তার বাড়ি আক্রমণ হলো ভাঙচুর হলো এবং অনেকগুলো বাড়ি আক্রমণ হয়েছে গতকাল রাত্রে রাজ্য পুলিশের মহানির্দেশক তাকে আমাদের পার্টির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল যে এত ঘটনাগুলো যা যা ঘটেছে সেগুলো জানিয়ে যে অন্তত আজকে ভোটের দিন যাতে মিনিমাম যেটা আশা করা যায় যে নির্বাচকদের নিরাপত্তা প্রার্থীদের নিরাপত্তা মানুষ যাতে অবাধে ভোট দিতে পারে সেটার ব্যবস্থা করা সেই দায়িত্ব পুলিশের মহানির্দেশক পালন করলেন না তার পদস্থদেরকেও পালন করার জন্য কোনো রকম ভূমিকা তিনি নিতে উৎসাহিত করেননি এই হচ্ছে ভূমিকা এবং এখানে নির্বাচনের ভোটের দায়িত্বে যারা নিয়োজিত প্রশাসনের যারা অফিসারদের একটা অংশ তার এবং পুলিশের কথা তো বললামই এই সমগ্র একটা নেক্সাস যে গণতন্ত্র সংহার করা যে একটা ফ্যাসিস্টিক রুল চালানো এইভাবে তারা এই সমগ্র ভোটটাকে এখানে প্রশ্নে পরিণত করল কংগ্রেস এই নির্বাচনে অংশগ্রহণ করছে আজকে করেছে যেখানে আমাদের ক্যান্ডিডেট ছিল বিলুনিয়া উদয়পুর মেলাগড় বিশালগড় আগরতলা কর্পোরেশনের 4টে সিট পানিসাগর কুমারঘাট এবং কৈলাস শহর সারা রাজ্যের থেকে এর মধ্যে যা ফিডব্যাক পেয়েছি সারা রাজ্যে এইসব যেখানে ক্যান্ডিডেটগুলি ছিল গতকালকে বিভিন্ন জায়গায় লোকাল যারা লিডার ব্লক যারা লিডার তাদের বাড়িতে আক্রমণ হুমকি সন্ত্রাস সব রাজ্যে চলেছে কংগ্রেস সভাপতি অন্যান্য দলের আমাদের নেতৃত্বরা চেষ্টা করেছে পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানাবার জন্য প্রতিজ্ঞা চাওয়ার জন্য সবাই বলছে দেখছি ওনারা অভিযোগ যেটা করছেন সেটা ভিত্তিহীন এবং নিজেদের শুধু রাজনৈতিক অস্তিত্ব অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে কিভাবে বাঁচা যায় তার জন্য সেই অভিযোগগুলি ওনারা করেছেন আপনারাই বলুন না এখন আজকের দিনে বুট বয়কট করার কোনো লজিক আছে কোন লজিকে বুট বয়কট হয় ভোটিং শুরু হয়ে গেছে যখন তারা মানে তিনজনে যখন দৌড়ানি আরম্ভ করে আর কি তখন তিনজনের মধ্যে থার্ড ওভার কম্পিটিশনে ওনারা ছিলেন হয়তোবা মানে তিনজনে স্টার্ট করেছেন ওনারা 100 মিটার সোজা দৌড় তো সেটার মধ্যে তিনজনের মধ্যে তারা থার্ড হবেন ভেবে সকাল 2-3 ঘন্টা ভোটিং পার্সেন্টেজ দেখে বুঝে গেছেন যে যে আমরা তো জামানত জব্দ হবে হয়তোবা কোনো কোনো জায়গাতে আমাদের 3 নম্বর পজিশনও থাকাটা মুশকিল সেই কারণে মুখ লুকানো সেটা টোটালি মুখ লুকানো নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে বহাল রাখার জন্য সে অপপ্রচেষ্টা অপচেষ্টা তারা সবসময় করে থাকেন আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ হারে হারে তাদেরকে আমরা চিনি